আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি অসম্ভব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, আর তা হচ্ছে সুজির লেয়ার হালুয়া। এই হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনি মজা। তবে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুজির লেয়ার হালুয়া। প্রথমে আমি একটা পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি। পাত্রটা সাইডে একটু খাড়া হতে হবে, কারণ লেয়ার হালুয়াটা যত পুরু হবে দেখতে ভালো লাগবে। এবার একটা পাত্র গরম করে এতে আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি শুকনায় ভেজে নিব, কোনো ঘি ব্যবহার করব না। সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিব, একটু লালচে হয় সেরকম করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি এর ভিতরে 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথেই একটু নেড়ে দিব, যাতে এটা দলা পাকি না যায়। আমি খুব ঘন ঘন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি এটার ভিতরে কিন্তু কোনো দারচিনি এলাচ কিছুই ব্যবহার করছি না, কারণ আমি তিনটা লেয়ারে 3 রকমের ফ্লেভার ইউজ করব। চিনিটা যখন গলে সুজিটা একটু ঘন হবে, তখন আমি 3 ভাগে সুজিটাকে ভাগ করে নিচ্ছি। তবে সুজিটা কিন্তু পাতলাই থাকবে, ঘন হবে না কোনো অবস্থাতেই। তো 2টা ভাগ উঠিয়ে নিয়েছি, আর 1টা ভাগে আমি এখন ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড ফুড কালারটা। তিনটা লেয়ারে আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিতে পারেন। তো প্রথম লেয়ারে আমি রেড কালারটা দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া। এখানে কাঁচা এলাচটাকে আমি গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। সুজিটা যখন ঘন হয়ে যাবে তখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এবং একটু চ্যাপ করে নিচ্ছি, যেন সুন্দরভাবে সুজিটা বসে যায়। এবার পাত্রটা পরিষ্কার করে আমি আবার চুলায় বসিয়ে দিচ্ছি, এবং উঠিয়ে রাখা সুজি থেকে 1 বাটি সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবং এটার মধ্যে আমি ইয়েলো ফুড কালারটা ইউজ করছি। সাথে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা কেওড়া জল। সুজিটাকে একটু ঘন করে নিয়েছি। এবার আমি প্রথম লেয়ারের উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, তাহলে একটা লেয়ারের সাথে একটা লেয়ার কিন্তু জয়েন হবে না, আলগা থেকে যাবে। খুব ভালোভাবে সব জায়গায় সমানভাবে বিছিয়ে নিচ্ছি, আর একটু চ্যাপ করে নিচ্ছি যাতে সুজিটা ভালো করে বসে যায়। আমি আবার পাত্রটা পরিষ্কার করে বাকি যে সুজিটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আমি এই সুজিটাকে সাদা রঙই রাখবো, এখানে কোনো কালার ব্যবহার করছি না। সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। আর এই থার্ড লেয়ারটাকে আমি একটু ঘন করব। সুজিটা প্রায় ঘন হয়ে গেছে, এখন আমি পাত্রে বিছিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটু ঘন তাই খুব ভালোভাবে সমান হচ্ছে না, আমি হাতে সামান্য ঘি দিয়ে উপরে সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মাওয়া। মাওয়াটা দিয়ে একটু চেপে চেপে আমি হালুয়ার উপরে বিছিয়ে নিচ্ছি। হালুয়াটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজে 1 ঘন্টা রাখার পর কেটে নিব। কারণ যেহেতু সুজির এই হালুয়াটা একটু নরম ছিল, এটা যদি আমি ফ্রিজে না রাখি খুব ভালোভাবে সেট হবে না, তখন বরফি করে কেটে উঠানোর সময় ভেঙে যেতে পারে। তাই আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে খুব ভালো করে সেট হওয়ার পরে বরফিটা কেটে নিচ্ছি। দেখলে নিত কত সহজে কত সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে গেল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার রান্নার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।